যে ব্যক্তি এই হায়াতের অল্প সময় অল্প জিন্দিক নিয়ে এই হায়াতকে কাজে লাগিয়ে এই হায়াতকে সুসজ্জিত করে কবরে চলে গেছে টাইম কত বছর 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 যখন ওনার টাইম হয়ে আসছে উনি আগে থেকেই ওই যে বুজুর্গ কিছু আঁকছে আমাদের দেশে দেখবেন আলহামদুলিল্লাহ সবাই যায় সিনেমা হলে সবাই যায় পস কোয়াটারে সবাই যায় ভালোবাসা দিবসে পালনে আর ও বেচারায় মসজিদের কিনারায় একা একা কাকে যেন ডাকে কারণ ও বুঝতে পেরেছে হ্যাঁ দাম কত এই বাদশাহ পরবর্তীতে চিন্তা করলেন হ্যাঁ আমার তো চলেই যেতে হবে তাহলে আমি একটা কাজ করি যেখানে বনবাসে যেতে হবে ওখানে আমি বিল্ডিং বানাই ওখানে আমি ইমারত বানাই ওখানে আরেকটা বাদশাই তৈরি করি তা আমি ওখানে গিয়ে থাকতে পারবো হান আল্লাহ তো বেচারা লাস্টে তাই করলো এখন তার যখন সময় ঘনিয়ে আসে তার প্রজারা যারা আছে মন্ত্রী পরিষদ যারা আছে যারা তার এই সাম্রাজ্য দেখভাল করে সবাই বলে কি ব্যাপার আগের বাচ্চাদের যখন সময় শেষ হয়ে আসছে যখন দেখবেন ফাঁসির আসামি এ কিন্তু শেষ সময় তার মুখের হাসি চলে যায় মলিন হয়ে যায় টেনশন এবং ভিতরে একটা প্রেশানি শুরু হয় কিন্তু এই বাচ্চার মুখ তো মলিন না আর উজ্জ্বল টেনশন মুক্ত খুব মুস্কে হাসি ব্যাপারটা কি খবর নিয়ে জানতে পারলো উনি যেখানে বনবাসে যাবেন ওখানে আগে থেকেই বিশাল ইমারত এটা আর কি এর থেকে আরো ভালো ইমারত তৈরি করেছেন সমাহান আল্লাহ পরবর্তীতে তিনি চলে গেছেন যখন টাইম হয়ে গেছে বনবাসে এখন উনি আর থাকতে চান না দেখবেন মুমিন যখন টাইম হয় আর থাকতে চায় না ইমাম গাজালী রহমতুল্লাহ সময় হয়ে গেল মৃত্যুর জন্য উনি কাফনে কাপড় কিনলেন পুরো শরীরকে পাপ শাক সুতরা করলেন এবং যার যত দেনা পাওনা ছিল সব মিটিয়ে দিলেন ছাত্রদেরকে সবক পড়াই দিলেন সব দিয়ে এবার কাফনে কাপড় শইলে পেঁচিয়ে বলতেন আল্লাহ মে হাজির হওয়া আমি আপনার কাছে আসার জন্য প্রস্তুত আর ভালো লাগে না মাওলা পিয়াসা চাহে

পারিনি গোলাম হতে গোলামের মতো বন্ধু আল্লাহর বান্দা কাবার গিলাফ ধরা দোয়া করে আল্লাহ আমার সময় শেষ হয়ে আসছে আমি কি করে বুঝি ও মালিক আমার চামড়া আগের মতো নাই শুধু তাই না আমার চোখের জুতি আগের মতো নাই আগে তাকাইলে সুদূর দেখতাম মালিক এখন কাছেরটাও চশমা ছাড়া দেখিনারে মাওলা বান্দা কাবার গোলাপ ধরে বলে ও মালি ও রব্বের کریم দিবা আমি এই গিটারিস্টে গায়কটারে খমা করে দিবা নি এত গানতেছিল বন্ধু এত গানতেছিল আল্লাহ পাক বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু লা তুমি বি রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলে আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হইও না এত বেশি কান্তে ছিল বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু কে আল্লাহ এলকা করে বলেন তুমি যাও যাও আমার বান্দাকে শোনাও আমি আল্লাহ আমার বান্দাকে maaf করে দিয়েছি নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر وقال تعالى: ادعوني استجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام. شكرا لمحبت اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا محبته بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ره ميرا مسكن حوالي كعبه بني ميرا مدفن ديار مدينة بلغ العلا بكماله कशफ़ दुज़ा बिजामाली ही हसूनत जमी और साली अलैहि वाली ही पृथ्वी के जेथाएँ थकना के नो बारी रखे मोने যে যেথায় থাকে না কেন বাড়ি রাখে মনে বুলবুলিদের খাচার বন্দি বুলবুলিদের মন যে থাকে বনে রে মন যে থাকে বনে এথায় সবাই পথিকে মোরা এথায় সবাই পথিকে মোরা ওথায় মোদের বাড়ি কেহ আগে দিচ্ছে পারি কেহ পরে পারি রে কেহ পরে পারি মোহতারাম মহাজ কেরাম আপনাদের খেদমতে খুব অল্প সময় হাজিরি হাতে গোনা কয়েক মিনিটের মধ্যে বয়ান শেষ হবে আমি বয়ানের শুরুতে আপনাদেরকে বলতে চাই আমাকে আপনাকে এখানে যে বসার যে মালিক মহান প্রভুর সুযোগ দিয়েছেন তিনার নাম কি জোরে আওয়াজে বলব সেই মহান মালিকের সেই মহান প্রভুর দরবারে কালী মতো শুক্রিয়া আদায় করব সকলে দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ আপনি এখানে যে বসেছেন একটু খেয়াল করবেন আল্লাহ তালা এমন একটা ধর্ম আপনাকে আমাকে দিয়েছেন ইসলাম সেটা অত্যন্ত অনুভূতিশীল এক ধর্ম এবং পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যবাহী ধর্ম হচ্ছে ইসলাম সুহানল ঐতিহাসিকভাবে একটা কথা শুধু আপনার সামনে পেশ করতে চাই পৃথিবীর সমস্ত মাক্তাবাগুলো এক করেন পৃথিবীতে ইসলামের উপরে কত হাজার কত কোটি রাইটার কত লক্ষ কোটি মোসান্নেফ তাসনিফাতের কাজ লিখালেখির কাজ করে আমাদের বাক্তাবাগুলো লাইব্রেরিগুলো ভরপুর করে রেখেছে যার কিতাব সারা দুনিয়াতে যদি এক করা হয় সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে যদি এক জায়গায় করা হয় তার থেকে কিতাবের সংখ্যা কোটি কোটি কোন বেশি হবে চিন্তাই করা যায় না যে এই এত গুরুত্বপূর্ণ ইসলাম এত গুরুত্বপূর্ণ ধর্ম এবং এমন ঐতিহাসিক একটি কিতাব কোরআনুল করিমের মতো এবং সব থেকে আজিমুসান একজন নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহী ওয়াসাল্লামের আমাকে আপনি কি উম্মত বানিয়েছেন আর এই মুহূর্তে সবচেয়ে দামি যে সম্পদ আপনার আমার কাছে আছে যেটা নিয়ে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি সেটার নাম হল হায়াত কি নাম বলেন এই হায়াত কি এমন একটা নিয়ামত আপনি চাইলে আপনার হায়াত শেষ হয়ে আসছে আপনার মা আপনাকে আমাকে কত বেশি ভালোবাসে একজন একজন হায়াতকে ট্রান্সফার করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে চার জিনিস দ্বারা সারা দুনিয়া বানাইছেন কয় জিনিস চার জিনিস এক নম্বর হল আগুন দুই নম্বর হলো মাটি তিন নম্বর হলো পানি চার নম্বর হলো বাতাস মহতারাম খুব খেয়াল করবেন আলোচনা যেহেতু সংক্ষিপ্ত এবং অল্প কথায় অনেক কিছু বুঝতে হবে আল্লাহ আকিল তাক ইশারা জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট মহতারাম আমার আপনার বাসায় পানি আছে কিনা ওই যে পুকুরে পানি আছে কিনা এই পানি আমার আপনার কত প্রয়োজনে পূরণ হয় জীবন নির্বাহ হয় এবং জীবনের অপর নাম বলা হয়েছে পানি ঠিক কিনা পানির অপর নাম জীবন ঠিক না সেই পানি দ্বারাই আবার মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয় হয় কিনা আমরা গত কিছুদিন আগে দেখেছি যে পানির ভিতরে ছোট্ট বাচ্চা মা তার সন্তানকে নিয়ে নৌকা পার হয়ে ডাঙায় উঠবে ডাঙার আর উঠার সুযোগ নাই বাচ্চাটা ছিটকে হাত থেকে স্লিপ করে পানিতে পড়ে মারা গেছে ঠিক না এটার কারণ কি আমরা মাঝে মধ্যেই দেখি দরিয়ায় ঘোর তুফান পার করো করাইয়জনী আধার ঘ গাছে যাত্রী গোনাহাগার জীর্ণতরণী অসীম পাথারে গেছি পথ হারাইয়া মহতারাম কাজী নজরুল ইসলাম কবিতার ভিতরে কি কথা বলেছে খেয়াল করা দরকার সময় থাকলে ব্যাখ্যা করলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু এত সময় আমার হাতে নাই অল্প সময় একটি কথা বলি যেই পানি দানা মানুষের জীবন শুরু যেই পানি ছাড়া মানুষ মরুভূমির প্রান্তে কোটি টাকার সম্পদ নয় সারা দুনিয়াকে দিতে চায় যেই পানি শরীর থেকে বের না হইলে শরীর অস্থির হয়ে যায় যেই পানি শরীরের ভিতরে না থাকলে মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে যায় ঠিক কি না সেই পানি দিয়াই আবার মানুষের জীবন চলে কিন্তু সেই পানি ছাড়া কেন মানুষ টিকতে পারে না এর কারণ হলো পানিটা নিয়ন্ত্রণে থাকতে হয় ঠিক কিনা পানিটা নিয়ন্ত্রণে থাকতে হয় এই মিয়া নৌকার উপরে যদি পানি থাকে তাহলে নৌকা ডুবে যায় আর নৌকার নিচে যদি পানি থাকে নৌকা ভাসতে থাকে এ প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায় ঠিক না তাহলে পানি মানুষের জীবন আবার পানি মানুষের মরণ ঠিক তেমনি ভাবে বলতেছিলাম আল্লাহ চার জিনিস দ্বারা দুনিয়া বানাইলেন এর মধ্যে একটা জিনিসের নাম বাবা পানি পানি জীবন পানি মরণ যদি আমার আপনার নিয়ন্ত্রণে না থাকে ঠিক কেনা ঠিক তেমনি ভাবে বাবা পানির পরবর্তী আল্লাপাক মাটি বানাইছেন এই মাটি দ্বারা বিল্ডিং বানায় মাটি দ্বারা ইট বানায় মাটি দ্বারা টাইলস বানায় সারা দুনিয়া মাটি দ্বারা বাদ এ মিয়া আপনার আমার দেহের মধ্যে কিন্তু এই চার জিনিস আছে যে বলবেন বাবা আমার মধ্যে রাগ আছে তোমার মধ্যে আগুন আছে আগুনটা রাগের একটা অংশ ঠিক কিনা ঠিক তেমনি ভাবে পানি এই দেহের ভিতরে আছে পানি যদি দেহের মধ্যে সময় মতো না ঢুকে দেহটা কিন্তু বিপদে পড়ে যায় আবার পানি যদি দেহ থেকে সময় মতো না বের হয় সারা দুনিয়ার বাদশাহী লিখে দিতে চায় মাগার পানি না বের হইলে জীবন অস্থির যায় ঠিক না তেমনি ভাবে বাবা ওই বাতাস কিছুক্ষণ আগে আরামদায়ক ছিল একটু খেয়াল করে দেখান গত কতগুলো ভূমি বাতাস উড়াইয়া দিয়েছে সিদর আমরা সবচেয়ে বেশি কাছে থেকে দেখেছি ও ভাই যেই বাতাস আমার আপনার জীবন ওই বাতাস কিন্তু আবার মরণ ঠিক কিনা যেই আগুন মানুষ আমাদের মা বোনরা দেখবেন ভাতের পাতিলা চড়াইয়া দিলে আগুনের উপরে অল্প কিছু সময়ের ভিতরে তরকারি আর ভাত পাক হয়ে যায় কিন্তু ওই আগুন যদি কারো বাড়ি গাড়িতে লেগে যায় গত কিছুদিন আগে দেখেছি নিচে পানি উপরে উপরে আগুন লঞ্চের ভিতরে আগুন পেট্রোল আর ডিজেলের খেলা চলেছে আগুন সমা স্বাভাবিকভাবে সবগুলো মানুষকে পুরো বানায় দিল কারণ কি বাবা আগুনটা নিয়ন্ত্রণে ছিল না ঠিক তেমনি আগুন পানি মাটি বাতাস আল্লাহ চার জিনিস আমার আপনার জীবনে বানাইছেন সারা দুনিয়া এই চার জিনিস দ্বারা আবাদ এই চার জিনিসকে যেভাবে নিয়ন্ত্রণ না রাখলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আবার এই চার জিনিসের দ্বারাই বান্দা ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা কেমন ঘটায় দিবেন এই চার জিনিসের ভিতরে সংমিশ্রণ ঘটাই দিয়া ইসরাফিল আলী হিসালাতাম বাসি বাজাই দিবেন সাথে সাথে আল্লাহ তালা পুরা দুনিয়াকে তসনস করে দিবেন মহতারাম আমি বলতে চাই এই চার জিনিসের সাথে আল্লাহ তালা আরেকটা জিনিস যোগ করেছেন মানুষ এবং ইনসানের নাম হলো হায়াত এটা কেউ পায় নাই এই হায়ারটাকে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন হো খেয়াল মিসলে চুপকে চুপকে করে দেখেন বাবা সকাল যখন হয়েছে আজকের এই সূর্যটা আর জীবনে আপনার আমার আসবে না আর এই যে সন্ধ্যা হলো এই জীবনে কিন্তু এই সন্ধ্যা আর আসবে না এই মাহফিল আর আসবে না আবার নতুন মাহফিল হতে পারে এই মাহফিল ভেঙে গেলে বাবা আর মাহফিল আসবে না মেলা ভেঙে গেলে মেলা হয় কিন্তু ওই মেলা আর খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা এই জন্য বোঝা দরকার এই যে আপনি আমি বসতে পেরেছি অনেক মানুষ এই সময় কোথায় আছে মেডিকেলে আছে কোথায় আছে কবরস্থানে আছে আজকে এই মাহফিলটা কিসের উদ্দেশ্যে বলেন যারা অতীতে আমাদের থেকে আমাদের থেকে বিয়োগ হয়ে গেছেন কবরে চলে গেছেন তাদের রুহের মাখফেরাতে ইসালে সবের জন্য আজকের এই ঠিক ঠিক না তারাও আমার আপনার মতো এমন একটা সময় নিয়ে এই হায়াতে এই জমিনের উপরে ছিল ফেরাউন ছিল নমরুদ ছিল হামান ছিল সাদ্দাদ ছিল কিন্তু বুঝার বিষয় ওই যে এক কবি বলেছেন খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা সময়ের প্রতি কভু করিও না হেলা আজি যে সময় গত হইল তোমার আসিবে না পুন্তাহা না আর তাই বলি করিও না আপন কাজ করো থাকিতে সময় একজন এই হয় রাজপ্রাসাদের ভিতরে যত বাদশা ইতিপূর্বে এসেছে প্রত্যেকেই তাদের জীবনের সিস্টেম হলো বাদশাহী চলে গেলে বনবাসের চতে চলে যেতে হয় আমাদের দেশে যারা সরকারি চাকরিজীবী খেয়াল করবেন টাইম যখন শেষ হয়ে যায় কোথায় যায় রিটায়ারে চলে যায় পেনশন পেয়ে যায় রিটায়ারে চলে যায় আর তাকে দায়িত্বে রাখা হয় না দায়িত্ব থেকে তাকে পদচ্যুত করে দেওয়া হয় ঠিক না ঠিক তেমনি ভাবে ওই যে হজরত মুসা আলহি সাল্লাতাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার এটা কেমন নিজাম বলে যে আচ্ছা আমার নিজাম তোমার বুঝে আসে না তাহলে তুমি ধান লাগাও গম লাগাও যখন ধান আর গম লাগাইছে আমি সংক্ষিপ্ত বলতেছি হজ্স সাইদুন ইব্রাই মুসা আলাহিসাল্লাহুয়াসাল্লাম যখন ধান আর গম কাটতেছে আল্লাহ বলে তুমি এটা কি করো কা আল্লাহ আমার ধানগুলো গমগুলো পেকে আসছে আল্লাহ পাক বলেন আমি তো ওই কাজটাই করি বান্দা যখন বয়স হয়ে আসে তাকে আমি মৃত্যু দিয়ে আলমে বরজকে নিয়ে আসি সোহান আল্লাহ এই জন্য দুনিয়ার এই জীবনটা বড় দামি বুঝতে হবে আন্তল্লামে কবে সোহলা গয়াদাহ গুন বাকিয়ান যেদিন আমি আর আপনি এসেছিলাম ভবে বাবা আমি একা কেঁদেছিলাম আপনি একা কেঁদেছিলেন হেসেছিল সবে ঠিক না এমন জীবন কররে গঠন বিদায়ে তুমি হাসিবে বিদায়ে আপনি হাসিবে কাদিবে ভুবন এই জমিনের উপরে আল্লাহ মাহমুদ শফি সাহেব ছিলেন এতেকাল হয়ে গেছে না আল্লামা জুমায়েন বাবু নগরী সাহেব ছিলেন এতেকাল হয়ে গেছে না আবার এই জমিনের উপরে গত কিছুদিন আগে দেখেছেন একজন লোক হঠাৎ করে মন্ত্রী এমন এমন উদ্ভট কথাবার্তা বলেছে পতন হয়ে গিয়েছে ঠিক না আবার তার কবরও হবে এমন দেখা গেছে একজন কবি আজান নিয়ে ব্যঙ্গ করলো পরিণামে কি হলো সেই দেশে মরে নাই সে এমন জায়গায় গিয়ে মরেছে পস কোয়াটারে আমি আর ব্যাখ্যা করতে চাই না পরবর্তীতে এই দেশে জানাজা আসলো যাকে জানাজা পড়াইতে দেওয়া হলো মসজিদের মহাজিম সাহ জোর করে তাকে ধরে নিয়ে গেছে এটা জানাজা পড়া জিন্দিগি তো এটাও তো একটা জিন্দিগি এটাও তো একটা হায়াত বুঝতে হবে একটা হলো মুফলি ফজলক আমিন সাহেবের হায়াত একটা হলো মুফতি ফজলুল হক রহমাহুল্লাহ হায়াত আর আরেকটা হলো ওই যে বলতেছিলাম নাম নিতে চাই না তো যখন জানাজা পড়াইতে বলছে মজিব সব জানাজা পড়াই দিছে পাশের মুহম সব রাইসা ধরছে ওলামা ইকলাম ধরছে কিরে তুই জানাজি পড়ে লিখেন ওনার আজান নিয়ে কটুক্তি করেছিল এই জামিনের উপরে ঘটনা তখন সাথে সাথে ও বেচারা বললো হ্যাঁ আমি জানাজা পড়াইছি ঠিকই কিন্তু উজু করি নাই মতারাম কারো জানা যায় তো হয় কারো জানা যায় আলে মোলামা উপস্থিত হয় আর কারো জানা যায় এই জমিনের উপরে উজু জুটে না উজু জুটে না কথা বুঝতে হবে কথাগুলো বুঝতে হবে মহাতারাম খুব বোঝার বিষয় বলতেছিলাম এক আজীব দেশের রাজত্বের কথা লম্বা ছোড়া কথা বলার সুযোগ নাই বুস্তানুল মহাদিস কিতাবের মধ্যে বর্ণনা আসছে সেই দেশে যেই বাদশাহী থাকে সে বাদশাহে টাইম ফিক্সড করে দেওয়া হয় আমার আপনার হায়ারতে কিন্তু টাইম ফিক্সড করা আছে টাইম ফিক্সড করে দেওয়া হয় যে আপনি এখানে বাদশাহী শেষ করার পরে এরপরে বনবাসে চলে যাবেন আর বনবাসে গিয়ে আপনি কি করবেন এটা আপনারটা আপনার ব্যাপার আগে পরে যত বাচ্চা আসছে অতীতে সব বাচ্চা যখন টাইম শেষ হয়ে যায় এরপর সে কান্দা শুরু করে হায় হায় আমার জীবন কি হবে হায় আমার জীবন কি হবে তো এই বাচ্চা বুদ্ধিমান যে হয় আল কাইসুদান নাফসুহু লিমা ওয়া আমিলালিমা বাহদাল মউত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে বড় বিস্তালা বিল্ডিং বানিয়ে ফেলেছে না যে ব্যক্তি এই হায়াতের অল্প সময় অল্প जिंदगी নিয়ে এই hayat কাজে লাগিয়ে এই hayat কে সুশোভিত করে কবরে চলে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন এই কথা অনুযায়ী ওই বুজুর্গ ওই চলে হবে টাইম কত বিশ বছর 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 যখন ওনার টাইম হয়ে আসছে উনি আগে থেকেই ওই যে বুজুর্গ কিছু আঁকছে আমাদের দেশে দেখবেন আলহামদুলিল্লাহ সবাই যায় সিনেমা হলে সবাই যায় পস কোয়ার্টারে সবাই যায় ভালোবাসা দিবস পালনে আর ও বেচারায় মসজিদের কিনারায় একা একা কাকে যেন ডাকে কারণ ও বুঝতে পেরেছে হ্যাঁ দাম কত এই বাদশাহ পরবর্তীতে চিন্তা করলেন আমার তো চলেই যেতে হবে তাহলে আমি একটা কাজ করি যেখানে বনবাসে যেতে হবে ওখানে আমি বিল্ডিং বানাই ওখানে আমি ইমারত বানাই ওখানে আরেকটা বাদশাহী তৈরি করি তা আমি ওখানে গিয়ে থাকতে পারবো হান আল্লাহ তো বেচারা লাস্টে তাই করলো এখন তার যখন সময় ঘনিয়ে আসে তার প্রজারা যারা আছে মন্ত্রী পরিষদ যারা আছে যারা তার এই সাম্রাজ্য দেখভাল করে সবাই বলে কি ব্যাপার আগের বাচ্চাদের যখন সময় শেষ হয়ে আসছে যখন দেখবেন ফাঁসির আসামি এ কিন্তু শেষ সময় তার মুখের হাসি চলে যায় মলিন হয়ে যায় টেনশন এবং ভিতরে একটা পেশায় শুরু হয় কিন্তু এই বাচ্চার মুখ তো মলিন না আর উজ্জ্বল টেনশন মুক্ত খুব মুস্কে হাসি ব্যাপারটা কি খবর নিয়ে জানতে পারলো উনি যেখানে বনবাসে যাবেন ওখানে আগে থেকেই বিশাল ইমারত এটা আর কি এর থেকে আরো ভালো ইমারত তৈরি করেছেন সমাহান আল্লাহ পরবর্তীতে তিনি চলে গেছেন যখন টাইম হয়ে গেছে বনবাসে এখন উনি আর থাকতে চান না দেখবেন মুমিন যখন টাইম হয় আর থাকতে চায় না ইমাম গাজালি রহমত আলী সময় হয়ে গেল মৃত্যুর জন্য উনি কাফনে কাপড় কিনলেন পুরো শরীরকে পাপ শাক সুতরা করলেন এবং যার যত দেনা পাওনা ছিল সব মিটিয়ে দিলেন ছাত্রদেরকে সবক পড়াই দিলেন সব দিয়ে এবার কাফনে কাপড় শরীরে পেঁচিয়ে বলতেন আল্লাহ মে হাজির হওয়া আমি আপনার কাছে আসার জন্য প্রস্তুত আর ভালো লাগে না মাওলা পিয়াসা চাহে जैसे आप असर देखो तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो अरे गौरव कले ठंडा पानी जन्न আমার দিলের ভিতর আল্লাহ আপনার ঝন্দনা শুরু হয়েছে আর ভালো লাগে না আর ভালো লাগে না হজরত ওমর রাদিয়াল্লাহু সময় একজন গায়ক ছিলেন গাটক গায়ক গিটারিস্ট গান গাইতেন এই গান গিয়ে গিয়ে পয়সা কামাইতেন কেউ আছে গান গিয়ে পয়সা কামায় কেউ আছে কোরআন শোনায় মানুষ মনে চায় দিল থেকে হাদিয়া দেয় এই যে আমাদের দেশের যারা সুপার স্টার কোরআনের আমরা তো সুপার স্টার বলতে নায়ক নায়িকাদের কিনি যারা থার্টি ফার্স্ট নাইটে যারা যেতে বিভিন্ন ক্লাবে চলে যায় আর যারা এই দেশের সুপার স্টার রাত্রে তিনটা বাজে উঠে তারা কোরআন তালাওয়াত করে এটা কোরআনের সুপারস্টার সেলিব্রিটি কাকে বলে এদেরকে সেলিব্রিটি বলে এই যে আমার আগে হজরতে মহতার আম তালাওয়াত করেছেন এই অরিজিনাল সেলিব্রিটি কাকে আপনি সেলিব্রিটি বলেন এই জন্য আপনার সম্পর্ক যার সাথে হবে আপনার হাসন হাসন মোহতারাম তার সাথেই হবে জীবনকে দামি বানাবেন আপনার কপাল আছে এই কপাল আপনি কোন দিকে নেশপাত করবেন আপনার হাত আছে এই হাত আপনি কোন দিকে নেশপাত করবেন আপনি সিদ্ধান্ত নেন বলতেছিলাম হাসরত সময় এক বেচারা গান গাইত গান গাইয়ে গিয়ে টাকা উঠাইত আমাদের দেশে আছে না বয়াতি জারি শাড়ি আরো কি কি ওই যে একজন গান গাইতো সে বলছে এক মিনিটে নাই ভরসা বন্ধ হবে রং তামাশা ওই সময় তার মৃত্যু হয়ে গেছে সুহান আল্লাহ ফিরোজ সাহি এরকম গান গাইতো তো গান গাইতে গাইতে এমন একটা সময় আসতে কণ্ঠ নষ্ট হয়ে গেছে এখন আর গান গাইলে মানুষের কাছে ভালো লাগে না সুরও ভালো লাগে না মানুষ টাকাও দেয় না তো কি করবে চিন্তা করতেছে সাহের বলেন ওক্তে পীর গুরুগোজা আলিমি সওয়াদ পরহেজগারি ওকতে পেরে দুর্গ জালিমী শাবাদ পরহেজ গারি দর জাবানী তাওবা করধন শেওয়া পায়গম্বরী আরে মেয়ে নবীদের আখলাক বুজুদের বুজুর্গদের আখলাক জং বনকালে তওবা করা আর বিশেষ করে বনের সিংহের আখলাক কুকুরের আখলাক বৃদ্ধ বয়সে তাওবা করা আপনি বলেন না পুকুর আবার সিংহ বাঘ এরা কি আবার বৃদ্ধবাসে তো অবা করে আর এই বৃদ্ধবাসে এরা থাবা বিস্তার করতে পারে না তো হাতের শরীরে শক্তি কমে আসে তখন আরেকজনের উপরে ছাওয়ার হয় না আর নবী বলে আখলা কি আল্লাহর বলিদের আখলা কি আল্লাহর বলিরা নবীরা যৌবন বাসে তো অবা করে চলে গেছেন হ্যাঁ বুঝতে হবে এই বিষয়গুলো খুব পূজার বিষয় ভাইয়া ব্রাদার শুধু বসলাম আর উঠলাম না না এটা না জিন্দিগি না এখান থেকে কি নিলেন আপনি চল্লিশ বছর ওয়াশ শুনলেন কি নিলেন আপনি তিরিশ বছর বাস শুনলেন কি নিলেন আপনি কেন আপনি মাহফিল আসছেন আপনি এই সময় বসে থেকে না থেকে আপনি একটা ব্যবসার কাছে কাজ করেন দুনিয়ার লাইনে ফায়দা হোক কম কম দুনিয়ার লাইনে ফায়দা হোক কিন্তু আপনি যদি মাহফিলি বসেন একটাই উদ্দেশ্য হতে হবে আমার সাথে আমার মালিকের সম্পর্ক কি করে হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ নব্বুল আলামিন বলেন মল্লাদিন তুমি যদি ইমানদার হও সব থেকে বেশি আমাকে ভালোবাসো কাকে আল্লাহ বলেন আমাকে ভালোবাসো আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে যখন এই আল্লাহর বান্দা সংক্ষিপ্ত কথা শেষ করে দিতেছি আল্লাহর বান্দা গান গায় কিন্তু এখন মানুষ টাকা পয়সা দেয় না তখন সে সিদ্ধান্ত নিল আমি তো অবা করবো আল্লাহ আকবর তো সে যে বাইতুল্লাহ কিনারে দাঁড়ায় খলিফাতুল মুসলিমের হজরত উমর রাজ সময়ের যুগের কথা বলছি বাইতুল্লাহ গিলাপ ধরে কাঁদতেছে আল্লাহ আর তো সময় নাই আমি তো জীবনে ভুল করে ফেলেছি আমি তো জীবনে যেভাবে জীবনটাকে কাটানো দরকার সেভাবে কাটাইতে পারি নাই দয়া করো দয়াময় আমি গুনাহাগার যথাযথ ইবাদত করিনি তোমার পেয়েছি তোমার দান সদা অবিরত পারিনি গোলাম হতে গোলামের মতো বন্ধু আল্লাহর বান্দা কাবার গিলাফ ধরা দোয়া করে আল্লাহ আমার সময় শেষ হয়ে আসছে আমি কি করে বুঝি ও মালিক আমার চামড়া আগের মতো নাই শুধু তাই না আমার চোখের জুতি আগের মতো আগে তাকাইলে মত মালিক এখন কাছেরটাও টাও চশমা ছাড়া দেখি না রে মাওলা বান্দা কাবার গিলাপ ধরে বলে ও মালিক ওর বেকারি দিবানি আমি এই গিটারিস্টে এই গায়কটারে ক্ষমা করে দিবানি এত কানতে ছিল বন্ধু এত কানতে ছিল আল্লাহ পাক বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু লা তাকনাতু মি রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলে আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হইও না এত বেশি কানতে ছিল বান্দা হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ এলকা করে বলেন তুমি যাও যাও আমার বান্দাকে শোনাও আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়েছি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন সময় দৌড় দিলেন ওই বান্দার কাছে এসে দেখলেন বান্দা কাবার গিলাফ ধরে দোয়া করে ওই লোকটা যখন দেখলেন ওমর আমার দিকে আগায় আসতেছে ভয় পেয়ে গেছেন না জানিয়ে আমার উপরে কোন পালিশমেন্ট ওমরতুল জালালি তবিয়াত ছিল তো দোর দিবেন দোর দিয়ে এক জায়গায় উনি পড়ে এই যখন কামিন সহিহিন রআইতুম ইন সাকিন জাহাবানাস সুহহ আসহিয়াতু ফালতাতান স্টক করে কিতাবে লেখেন স্টক করে মারা গেছে অথবা আল্লাহ পাকের জব্বাও এত হাল হইছে ওয়াজদহাল হই আসে দুনিয়া থেকে চলে গেছেন সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহি লা আফিন আল্লাহ পাকের মাফের ঘোষণা দিয়ে দিবেন মহਤরম কথা লম্বা করতে পারবো না কাগজ চলে আসছে অল্প সময় হাজিরি কথা ছিল অনেক লম্বা কিন্তু আবারও যদি কখনো আসি গতবার ফাঁকি দিয়েছি আসি নাই গতবার আমি ফাঁকি দিয়েছি আমার নাম আবদুল্লাহ ওবাইদি পোস্টারে নাম ছিল আসতে পারি নাই কোনো কারণ ছিল বাবা আমার আমার একটা প্রেশানি আছে আমার মা আমার বিবি মা অসুস্থ বিবি অসুস্থ প্রেশানি আছে বাবা আমি এই জন্য আসতে পারি নাই গতবার যে আসতে পারিনি আপনার মনে কষ্ট নেবেন না দিল থেকে আমাকে মাফ করে দিবেন অল্প সময় আপনাদের ক্ষেত্রের মধ্যে যা আলোচনা করেছি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কথা এলান করেছি ও ভাই আপনার হায়াত বড় দামি হায়াত কি আপনি কাজে লাগায় কবরে যান এই হায়াতের জন্য আপনি আফসোস করবেন আল্লাহর বলি হইলেও এই হায়াতের জন্য সে কবরে গিয়া বলবে সে জান্নাতে গিয়ে বলবে আর যদি দুইটা রাকাত আমি নামাজ বেশি পড়তে পারতাম আমার জীবনটা বড় দামি হয়ে যেত